অত্যাধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার, সাঁজোয়াজান ও অস্ত্রসহ শুক্রবার যৌথ মহড়া চালায় ফিলিপিন্স ও যুক্তরাষ্ট্রের সেনারা। চলে রকেট উৎক্ষেপণ প্রদর্শনী সহ লাইভ ফায়ারিং ড্রিল বা অগ্নি মহড়াও। ফিলিপিন্সের বৃহত্তম সামরিক ঘাঁটি ফোর্ট ম্যাক্সেসে চলে এসব মহড়া। দুই দেশের অত্যাধুনিক সব সামরিক যানের প্রদর্শনীর পাশাপাশি সামরিক অভিযান ও দুর্যোগ মোকাবেলার মহড়া পরিচালনা করা হয়। অংশ নেন দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ প্রায় 3,000 মার্কিন ও ফিলিপিন্স সেনা। পারস্পরিক সামরিক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যেই যৌথ এ মহড়া বলে জানিয়েছেন দুই দেশের কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব রুখতে নানা পদক্ষেপ নিয়ে চলেছে মার্কিন প্রশাসন। এর অংশ হিসেবে চলতি বছর ফিলিপিন্সে নতুন করে 4টি সামরিক ঘাঁটি নির্মাণের জন্য দেশটির সঙ্গে চুক্তি সই করে যুক্তরাষ্ট্র। ফিলিপিন্সে আগে থেকেই 5টি সামরিক ঘাঁটি ব্যবহার করছে মার্কিন সেনারা। এসবের মধ্যে একের পর এক যৌথ মহড়াও চালিয়ে যাচ্ছে দেশ দুটি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।